অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা কেমন আছেন তা নিয়ে বেশ তোলপা সোশ্যাল মিডিয়া। 1 নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। এই সপ্তাহের শুরু থেকেই তার পরিস্থিতি আরও খারাপ হয়। বুধবার পরপর হার্ট অ্যাটাকের শিকার হন অভিনেত্রী, যা তার বেঁচে থাকার লড়াইকে আরও কঠিন করে দেয়। এই মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন ঐন্দ্রিলা। তার পরিস্থিতি অতি সংকটজনক। সঙ্গে লড়ছেন ঐন্দ্রিলার প্রিয় মানুষ সব্যসাচী। বুধবার রাতে যখন সোশ্যাল মিডিয়া জুড়ে ঐন্দ্রিলার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে, সব্যসাচী লিখলেন, আরেকটু থাকতে দাও ওকে। গত 16 দিন ধরে হাওড়ার এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে লড়ে যাচ্ছেন ঐন্দ্রিলা, আর কোনো এক মিরাকেলের আশায় রয়েছেন সব্যসাচী। জানা গেছে গত কয়েকদিন চোখের পাতা এক করেননি তিনি। ঐন্দ্রিলার পরিবারের অন্যান্য সদস্যদের চোখের জল যখন বাঁধ মানছে না, তখন সব্যসাচী অদ্ভুত রকম স্তব্ধ। ঐন্দ্রিলা ভালো নেই, এই সত্যিটা হয়তো মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে তার। প্রসঙ্গত, এর আগে 2 বার ক্যান্সার জয় করেছিলেন ঐন্দ্রিলা। 2015-তে বোন ম্যারো ক্যান্সার ধরা পড়ে। পরপর কেমোথেরাপির পর 2016 সালে সুস্থ হয়ে উঠলে 2021-এ ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে ঐন্দ্রিলার। 2022-এ সুস্থতার খবর দেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার সুস্থতা কামনা করছে গোটা টলিউড। শুধু টলিউড নয়, ঐন্দ্রিলার অনুগামী থেকে সকলেরই প্রার্থনা, ঐন্দ্রিলা দ্রুত সুস্থ হয়ে তার মনের মানুষের কাছে ফিরে আসুক।